একুশে ডিসেম্বর স্টালিনের জন্মদিন। এদিনে শুক্রবার স্টালিনের 140তম জন্মদিন পালিত। মারামার স্থিত সিপিএম এর প্রধান কার্যালয়ে এদিন যথাযোগ্য মর্যাদায় স্টালিনের জন্মদিন পালন করা হলো। জাতির আন্দোলনের সভেতে একদিন সমাজতন্ত্র জাগ্রত হয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য স্ট্যালিন। আর 21 ডিসেম্বর স্ট্যালিনের জন্মদিন, সেই মধ্যে শুক্রবার দেশ বিদেশের পাশাপাশি রাজ্য যথাযোগ্য মর্যাদায় স্ট্যালিনের জন্মদিন পালন করা হলো। এদিন মেলারমারস্থিত সিপিএম এর প্রধান কার্যালয়েও স্ট্যালিনের 140তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত। স্ট্যালিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার স্মৃতির প্রতি সিপিএম এর নেতা কর্মীরা গভীর শ্রদ্ধা নিবেদন করলেন। আর স্ট্যালিন সোভিয়েত সমাজতন্ত্রের প্রতিষ্ঠার রূপকারদের মধ্যে অন্যতম বলে নিজ প্রতিক্রিয়া জানালেন রাজ্য বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান সিপিআইএম নেতা বিজন ধর। যে স্ট্যালিনের 140তম জন্মদিন, এই জন্মদিন গোটা বিশ্বই উদযাপিত হচ্ছে। আমরা এখানে আমাদের রাজ্য কমিটির অফিসে তাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। লেভি স্ট্যালিন সোভিয়েত সমাজতন্ত্রের রূপকারদের অন্যতম, এবং বিশেষ করে সোভিয়েত সমাজতন্ত্রকে রক্ষা করা, ফ্যাসিবাদী আক্রমণ থেকে গোটা বিশ্বকে রক্ষা করা, এই ক্ষেত্রে তার ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। দল ক্ষমতায় নেই, তাই সম্ভবত এবছর সিপিএম এর প্রধান কার্যালয়ে স্ট্যালিনের জন্মদিন পালন অনুষ্ঠানে পার্টির সাধারণ কর্মী সমর্থকদের উপস্থিতির হারটা ছিল নগণ্য। তবে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক সাড়া ও উৎসাহ পরিলক্ষিত হলো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হলাপুর।